আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীর যে যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব আজকেও আমরা উপস্থিত হয়েছি। যিনি আমাদের সামনে প্রশ্নোত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, তিনি হলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান, নরসিংদী জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, বর্তমান রেক্টর শেখ ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আমাদের শ্রদ্ধাভাজন মেহমানকে পেয়ে। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা একটা প্রশ্নে যাচ্ছি, সেটা হলো একজন ভদ্রলোক আমাদেরকে প্রশ্ন করেছেন যে উনি ব্যাংকটা ইসলামিক নয়, অন ইসলামিক এভাবে লিখেছেন। উনি ব্যাংকে 10 লক্ষ টাকা রেখেছেন, প্রায় 8-10 বছরের মতো হতে পারে। ওই 10 লক্ষ টাকার যে লভ্যাংশটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে, তো ওই লভ্যাংশ থেকে উনি চাচ্ছেন ওই টাকা দিয়ে হজ করার জন্য বা সামনে কোরবানি আসতেছে, কোরবানি করার জন্য। তো ওনার প্রশ্নটা হলো যে ব্যাংকে উনি টাকা রেখেছেন, যেহেতু এটা ইসলামিক নয়, অন ইসলামিক বা সুদের লেনদেন থাকতেও পারে, তো ওই লভ্যাংশের টাকা দিয়ে উনি হজ করতে পারবেন কিনা বা কোরবানি দিতে পারবেন কিনা, বা হজ করলে হবে কিনা বা কোরবানি দিলে হবে কিনা, এই ব্যাপারটা উনি আমাদের কাছে জানতে চেয়েছেন। তো যদি দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين وبعد। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে ইসলামী ব্যাংক ব্যতীত, অর্থাৎ যে সমস্ত ব্যাংক শরিয়া ভিত্তিক নয়, সেগুলো অবশ্যই সুদভিত্তিক ব্যাংক। অতএব সুদভিত্তিক ব্যাংকে কেউ যদি টাকা পয়সা রাখে, প্রথমত এটা লভ্যাংশ বলাটা বৈধ হবে না, লাভ নয়, এটা ইন্টারেস্ট বা সুদ। কোনো ইবাদত সুদের অর্থ দিয়ে, অন্যায়ভাবে উপার্জিত অর্থ দিয়ে কোনো ইবাদত করা বৈধ নয়। অতএব এ থেকে তিনি যে ইন্টারেস্ট পেয়েছেন বা সুদ পেয়েছেন, এই অর্থ দিয়ে হজ করা, কোরবানি করা অথবা আর যে কোনো ধরনের ইবাদত করা বৈধ হবে না, বরং সম্পূর্ণ হারাম হবে। আর আমি পাশাপাশি আরেকটি নসিহত যদি ওনাকে আমি করব, যেহেতু আপনি টাকা রাখুন, যখন রেখেছেন মেহরবানি করে আপনি ইসলামী শরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংক রয়েছে, যাদের শরিয়া বোর্ড রয়েছে, আপনি সে সমস্ত ব্যাংকে আপনার এই টাকাগুলো ডিপোজিট করুন এবং এ থেকে আপনি উপকৃত হন। সে তাকে যে লাভ আপনি পাবেন, সে লাভ আপনি আপনার ব্যক্তিগত ব্যাপারে, আপনি পারিবারিক ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আপনি খরচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছি দর্শক শ্রোতা মণ্ডলী, সেটা হলো ব্যাংকের 10 লক্ষ টাকার বিনিময়ে যে লভ্যাংশটা এখন আছে, এই টাকাটা উনি কি করবে যদি হজ করতে না পারে বা? জি, এই টাকাটা আমি আবারও বলছি, লভ্যাংশ বলা ঠিক হবে না, এটা ইন্টারেস্ট বা সুদ বলতে হবে। এই সুদের টাকা উনি কোনো এমন খাতে ব্যয় করবেন যেখানে একেবারে সাধারণ খাতে, সাধারণ জনগণের খাতে, আম জনতার খাতে, রাস্তাঘাট অথবা পায়খানা ইত্যাদি, এই ধরনের যাতে আম জনতার উপকার হয় এমন কিছু কাজে তিনি অর্থ ব্যয় করবেন, সেই অর্থগুলো ব্যয় করবেন, তবে তা থেকে তিনি কোনো উপকারের অথবা সওয়াবের আশা করতে পারবেন। এই হিসাবে তিনি অর্থগুলো সেভাবে ব্যয় করবেন, এই ভবিষ্যতে এই টাকাটা এখান থেকে কমপ্লিটলি তোলে তিনি কোন ইসলামী ব্যাংকে রাখবেন, এই আশা রাখি ওনার কাছে। জাযাকাল্লাহ খাইরান। আমাদের সম্মানিত মেহমান সুন্দর করে আমাদের প্রশ্ন উত্তর দিচ্ছিলেন। দর্শক শ্রোতা মণ্ডলী, বা যে ভাইটি আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা স্পষ্টভাবে আমাদের মেহমানের কাছ থেকে জানতে পেরেছি যে যেখানে কোনো ব্যাংকিং ব্যবস্থা হালাল হারামের বিচার বিশ্লেষণ করে না বা ইসলামী শরিয়ার কোনো মূল্যায়ন সেখানে নাই, ওই সমস্ত ব্যাংকগুলোতে টাকা রাখলে যেই ইন্টারেস্ট আসে অবশ্যই সেটা হারামের অধীনে পড়ে যাবে। এই জন্য হারাম উপার্জন দিয়ে হজ করলে, দান করলে বা কুরবানি করলে, যে কোনো ইবাদত করলে আল্লাহ গ্রহণ করবে না বলে কোরআন সুন্নাহ এ ব্যাপারে আমাদের গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমরা এ ব্যাপারটি খেয়াল রাখবো। শুধু যে ভাই প্রশ্ন করেছেন,
আমরা এই ভাইটির ব্যাপারে বলছি না, বাংলাদেশ সরকার পৃথিবীতে যত মুসলিম ভাই বোন রয়েছেন, বিশেষ করে যারা হারাম ব্যাংকিং ব্যবস্থার সাথে এভাবে জড়িত রয়েছেন, আমরা আশা করি আমরা এই সমস্ত ব্যবস্থাপনা থেকে সরে আসার চেষ্টা করব এবং ইসলামকে মূল্যায়ন করে আমরা সামনে আগানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আমাদের শেখ জি, জাযাকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ পাক গ্রহণ করেন না। অতএব সুদের উপায় উপার্জিত অর্থ কখনো পবিত্র নয়, হারাম। অতএব এটা আল্লাহ পাকের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। শুক্রিয়া ওস্তাদ, সুন্দরভাবে আমাদের সামনে কথাগুলো বলেছিলেন। যে কোনো হারাম উপার্জন দিয়েই আমরা কুরবানি, ইবাদত বা দান সৎকা যে কোনো কিছুই করি না কেন, ওস্তাদ যেটা বললেন মুসলিমের বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।